हाय एवरीवन वेलकम टू अनदर वीडियो अबू लाबियार नतून एक वीडियोते आपनादेर प्रत्येके स्वागत जानाई। तो आजकेर वीडियोर मूल विषय हलो आमाके एकजन बंधु बांग्लादेश थेके कमेंट करेछिलो जे दादा आमार एक पेयार लाभबाट एनेछिलाम सेखान थेके तारा प्रथमबारे तीनटे एग ले करेछिलो तार कोनोटाई फाटाइल छिलो ना एबं तारपरे आरेकबार एग ले करेछे एकई कंडिशन। तो एर आल्टिमेट सल्यूशन कि जदि आपनारा लाभबार्ड लाभार होये थाकेन बा लाभबार्ड पाखी आपनी धरुन प्रथम पेयार एनेछेन पेयारिंग करिए डीएनए करिए मेल फिमेल ठीक आछे बा मेल फिमेल ठीक आछे आपनारा केजे रेखेछेन बक्स लागिए दिएछेन सीजनो एसे गेछे किन्तु एग ले करछे तारपरे जखन देखलेन एग चेक करे दस दिन परे कि एक सप्ताह परे तखन गिए देखछेन जे आपनार लाभबार्डे एगे ब्लाडई आसेनि। तो आजकेर भिडियोर मूल टपिक हलो जे केनो लाभबार्ड पाखिर एग लेते ब्लाड आसे ना তার জন্য আমাদের কি করণীয়, তাই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখতে পারেন তাহলে আপনার এই প্রবলেমটাকে আপনি সলভ করে নিতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটাকে শুরু করছি এবং যারা প্রথমে চ্যানেলে আছেন তারা ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড হলেই আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটিকে শুরু করি। লাভবার্ড পাখির এগে ব্লাড না আসার পিছনে প্রধান এবং প্রথম কারণ হলো যে মেল ফিমেল ম্যাক্সিমাম ম্যাচিওর হয় না। আমরা মেল ফিমেল তো ঠিকঠাক দেখেই নি বা ডিএনএ করিয়ে আমরা কনফার্ম করেই নি কিন্তু তারপরে গিয়েও অনেক সময় এগ ফার্টাইল হয় না। এর পিছনে কারণ হলো তাদের প্রাপ্ত বয়স্ক হয়নি। আমাদের আমরা যখন আমরা কোনো পাখির মানে দোকান থেকে বলুন বা হয়তো কোনো বাড়ি থেকে বলুন যখন আমরা পাখি কিনতে যাই তখন আমাদের বলে কি যে দাদা এটা পুরোপুরি মোটামুটি সেমি অ্যাডাল্ট হয়ে গেছে, এক দু মাস রাখলেই হয়তো আপনার পাখি ব্রিড করে দেবে বা এগ লে করে দেবে, আপনি বাচ্চা পেয়ে যাবেন। আবার অনেকেই কেমন বলে নিয়ে যাবেন বক্স লাগাবেন ডিম পেড়ে দেবে, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় কি হয় যে পাখির প্রাপ্ত বয়স্কই হয়নি, তার 12 থেকে 14 মাস কমপ্লিটই হয়নি, সেক্ষেত্রে কিন্তু সে যখন এগটা লে করবে হয়তো আপনি হয়তো রিকোভিড বা কোনো মানে ভিটামিন হয়তো আপনি ইউজ করছেন যার কারণে হয়তো সে এগ লে করে দিচ্ছে, 8 মাস থেকে লাভবার্ড এগ লে করা শুরু করে, ঠিক আছে, কিন্তু প্রপার ম্যাচিওর হতে তার সময় লাগে মানে 12 থেকে 14 মাস। তাই আপনাকে কি করতে হবে যে ডেফিনেটলি আপনার ওই পাখিটাকে প্রাপ্ত বয়স্ক হতে দিতে হবে। আর যদি প্রাপ্ত বয়স্ক আগেই আপনি যদি বক্স লাগিয়ে দেন বা ওর যদি ব্রিডিংয়ের জন্য যে মেডিসিন বা ব্রিডিং যে ফর্মুলা সেগুলো যদি ভিটামিন ই যদি আপনি প্রয়োগ করেন তাহলে ওই পাখিটা সারা জীবনের জন্য কিন্তু তার মানে জেনেটিক্যালি প্রবলেম এসে যাবে এবং সে এই এক ইনফার্টাইল দেবে। যতই আপনি যাই করুন না কেন সেক্ষেত্রে আপনার সলিউশন হবে না। যখন ফিমেল পাখিটা মেয়েদে চলে আসে বা ফ্যাটি হয়ে যায় তখন দেখবেন আপনার অন্য বাড়ি থেকে এনেছেন সে এক লে করা পাখি হয়তো আপনাকে দিয়েছে বা হয়তো একটা ক্লাচ করেছে সেই পাখি আপনি এনেছেন বিশ্বাস করে, কিন্তু তারপরেও যখন দেখেন যে আপনার বাড়িতে এসে এক লে করছে ইনফার্টাইল, কেন আপনি তাকে প্রচুর যত্ন করেছেন তার জন্য কি হয়েছে তার যে বেলি পোর্শন মানে বুকের দিকটা দেখবেন ভেন্ট এরিয়ায় দেখবেন চর্বি জমে গেছে, তার জন্য কি হয় চর্বি জমার কারণে সে কিন্তু বাচ্চা কনসিভ করতে বা এগ মানে প্রপারভাবে যে সিস্টেম সেই সিস্টেমটাই তার মধ্যে জেনেটিক্যালি মেলের যে স্পার্মটা সেটাই তার ভেজাইনালে বা বাচ্চার এতে পৌঁছায় না ডিম্বাথলিতে পৌঁছায় না। তো এর জন্যই কিন্তু আপনার অ্যাডাল্ট পাখি ব্রিড করে না। যে আপনার পাখি যদি কোনো রকমভাবে কোনো কিছুতে ডিস্টার্বেন্স থাকে মানে আপনি কেসটাকে এমন জায়গায় রেখেছেন হয়তো কোনো সময় আপনি বারান্দায় রাখছেন আবার রাত্রেবেলা আপনি ঘরে ঢোকাচ্ছেন, এইরকমভাবে যদি স্থান পরিবর্তন করেন তাহলে আপনার লাভবার্ড পাখি এগ লে করবে না। যে আপনার পাখি যদি ডিস্টার্বেন্সের মধ্যে যদি কোনো টিকটিকে বা আপনার আপনি কেসটাকে এমন জায়গায় রেখেছেন মানুষ যাতায়াত করে সেক্ষেত্রে কিন্তু আপনার পাখি ভয়ে কোনো দিনই এগ লে করবে না, এরকম হতে পারে। আর না হলে টিকটিকে বা বিড়াল কোনো কিছুর ভয়ে সে কিন্তু এগ লে করছে না, এই হচ্ছে কারণ হচ্ছে আপনার লাভবার্ড পাখি এগ লে করছে না। এবারে আপনাকে বলবো আপনার সলিউশনটা কি, যদি আপনার ক্ষেত্রে এরকম মেল ফিমেল ইম্যাচিওর থাকে তাকে বক্স খুলে ভালো করে আপনি একদম 6 থেকে 7 মাস পুরোপুরি রেস্টে রাখেন পাখিটাকে, যখন দেখবেন আপনার মেল ফিমেল পাখিটা গালে গালে খাওয়াচ্ছে মানে খাবার এক্সচেঞ্জ করছে তখন বুঝবেন যে ওরা বন্ডিং হয়ে গেছে খুব ভালো, এবং যখন দেখবেন মেটিং করছে তখনই আপনি কিন্তু ওদের বক্স লাগানো বা সমস্ত কিছু আপনি কিন্তু অ্যারেঞ্জমেন্ট করবেন। কারণ আপনি যদি অপ্রাপ্ত বয়সেই যদি কোনো মানুষের বিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার জেল জরিমানা ফাইন পর্যন্ত হতে পারে। সব ক্ষেত্রেই নিয়ম একই, পাখির ক্ষেত্রে তো আর আইন কানুন নেই যার জন্য কোনো কিছু হয়ে ওঠে না। এবারে হচ্ছে প্রথম এইটা সলিউশন গেল। দ্বিতীয় নম্বর প্রবলেম কি বলেছিলাম যে পাখির যদি মেয়ে এসে যায়, তাহলে পাখির যদি মেয়ে আসে তাহলে ওই পাখিটাকে যে কোনো বড় কেজে আপনাকে ছাড়তে হবে এবং সপ্তাহে 3 থেকে 4 দিন অ্যাপেল সিডার ভিনিগার র না হলে আপনাকে পাতিলেবুর রস 2 থেকে 3 ফোঁটা আপনাকে সপ্তাহে 3 দিন ব্যবহার করতে হবে এবং বড় ফ্লাইটে ছাড়লে তাহলে তার মেদটা কমে যাবে। এবারে 3 নম্বরে যে প্রবলেমটা বলেছিলাম সেটা হচ্ছে টিকটিকে বা
কোনো মানুষ যাতায়াত করে এরকম পজিশনে আপনি রাখবেন না। আপনি এমন পাখির কেসটাকে এমন একটা জায়গায় রাখবেন সেখানে প্রচুর পরিমাণে আলো যায় না, আবার প্রচুর পরিমাণে অন্ধকারও হয় না, এরকম একটা পজিশনে রাখবেন এবং নিরিবিলি তাদের একটা প্রাইভেসি আপনি প্রোভাইড করবেন, তাহলে ওই পাখিটার কিন্তু প্রপারভাবে লাভবাটা আপনার এগ লে করবে এবং সেখান থেকে আপনি ফার্টাইল এগও আপনি পাবেন। এবারে আপনাদের বলবো যে আপনারা যদি সমস্ত কিছু আপনার ঠিক আছে পজিশন, তারপরেও এগ লে করছে ইনফার্টাইল এগ, সেক্ষেত্রে আপনার কি তিন রকমের পদ্ধতি আপনাকে বলবো। ফার্স্ট পদ্ধতি হচ্ছে আপনাকে বাজরা উষ্ণ গরম করবেন, কড়ায় হালকা উষ্ণ গরম করে দেবেন, তার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল, যে কোনো ক্যাপসুল ভিটামিন ই, আপনি তার সঙ্গে ইভিয়ন হতে পারে, ই ক্যাপ হতে পারে, যে কোনো ভিটামিন ই, ওই ওই তেলটা যেটা আছে সেটা ওই 1 কিলো বাজরার মধ্যে ওটা আপনি আন 4টে হচ্ছে 600 পাওয়ারে দিয়ে দেবেন, সেটাকে ভালো করে মিক্সিং করে ঠান্ডা করে ঝাড়ে আপনি যখন আপনি দানা দিচ্ছেন ওই দানার উপরে 2-4 ফোঁটা করে আপনি মোটামুটি ছড়িয়ে দেবেন। এই গেল 1 নম্বর ব্রিডিং, মানে ব্রিডিং আনার পদ্ধতি বা ফার্টাইল করার পদ্ধতি। 2 নম্বর হচ্ছে আপনি যখন সিড মিক্স দিচ্ছেন সেই সিড মিক্সের মধ্যে ভিটামিন ই যুক্ত খাবার, অয়েলি খাবার সেগুলো হালকা একটু বেশি দেবেন যেন লুজ মোশন আবার না এসে যায়, এরকম পজিশনে আপনি দেবেন। 3 নম্বরে ব্রিডিংয়ে আনার জন্য আপনি বা ফার্টাইল এগ পাওয়ার জন্য আপনার কি করণীয়, ফার্স্ট হচ্ছে আপনার আমারই আবুল অ্যাভিয়ারির একটা ব্রিডিং পাউডার আছে, যে পাউডারটা যদি আপনি সফটউডে 500 গ্রাম, সফটউডে 2 থেকে 3 গ্রাম আপনি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার পাখিটা মোটামুটি ব্রিডিং মুডে চলে আসবে এবং ফার্টাইল এগ পাওয়ার আপনার সম্ভাবনা আছে। 4 নম্বর আপনি কি করতে পারেন, 4 নম্বর হচ্ছে আপনি বার্ড প্রো বলে একটা পাউডার আছে যেটার মধ্যে প্রোবায়োটিক থেকে আরম্ভ করে এনজাইম থেকে আরম্ভ করে ভিটামিন থেকে আরম্ভ করে ক্যালসিয়াম থেকে আরম্ভ করে ভিটামিন ই থেকে আরম্ভ করে মানে এভরিথিং ওর মধ্যে আছে। আপনি যদি ওটাকে 500 গ্রাম সফটফুডে বা জলের সঙ্গে 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম ব্যবহার করতে পারেন পরপর সপ্তাহে 3 থেকে 4 দিন, তাহলে ডেফিনেটলি আপনার পাখি কিন্তু ব্রিডিং মুডে চলে আসবে বন্ধুরা। এবং খাবার দাবারের দিকেও আপনাদের কি করতে হবে, ভেজিটেবল অবশ্যই আপনারা সফটফুডে ইউজ করবেন। আমরা তো পাখিকে ভেজিটেবলই দিই না, কোনো রকমের শোকসিড দিয়ে দিলাম, দানা দিয়ে দিলাম, হয়ে গেল। তাই ডেফিনেটলি বন্ধুরা আপনারা শোকসিড অবশ্যই ব্যবহার করবেন, তার সাথে চেষ্টা করবেন অন্তত সপ্তাহে 3 থেকে 4 রকমের ভেজিটেবল ব্যবহার করা, যেমন পালং শাক, কলমি শাক, মেথি শাক, ঠিক আছে, বা থালকুনি পাতা বা নিম পাতা বা পুদিনা পাতা বা হচ্ছে আপনার তুলসী পাতা, এগুলো কিন্তু অল্টারনেট করে যদি আপনি ইউজ করতে পারেন ডেফিনেটলি কিন্তু আপনারা লাভবার্ড ব্রিডিংয়ে সাকসেস হতে পারবেন বা আপনার যে 1 থেকে 2 পেয়ার পাখি আছে সেটাকেও আপনি ভালোভাবে কিন্তু ব্রিড করাতে পারবেন। তো আশা করছি বন্ধুরা কমপ্লিট একটা লাভবার্ড ব্রিডিংয়ের মানে ইনফার্টাইল এগের যে সমস্যাটা সেটা আশা করছি সলিউশন করতে পেরেছি। তাই এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য এটুকু আশা রাখি যে ভিডিওতে অন্ততপক্ষে একটা লাইক আপনারা করবেন, কারণ একটা লাইক আপনার দিতে হয়তো 1 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে, কিন্তু একটা লাইকের জন্যই কিন্তু আমরা নেক্সট ভিডিও পাওয়ার জন্য আবার উদ্বুদ্ধ হয়ে নেক্সট আপনাদের প্রবলেমটাকে সলভ করি। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ধন্যবাদ।